খেলার উদ্দেশ্য হবে ভাতৃত্ব সৃষ্টি করা। এখানে দশ বাবার দশ সন্তান একত্রিত হয়েছেন আপনারা। ইসলামের মূল স্পিরিটটাই হলো ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যবদ্ধ হওয়া, ঐক্যবদ্ধ করা হচ্ছে আল্লাহর আদেশ, আর ঐক্য নষ্ট করা হচ্ছে ইবলিসের ষড়যন্ত্র, শয়তানের ষড়যন্ত্র। এখন কোনো জায়গায় কোনো একটা খেলাধুলার আয়োজন করা যায় না, সেখানে মারামারি অনিবার্য হবেই হবে, মারামারি হবেই হবে, কোনো কথা নেই। আমরা বলেছি ইসলামে হারাম হালালের মানদণ্ড ঠিক করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে। কোরআন যেটাকে হারাম করেছে সেটাই হারাম, কোরআন যেটাকে হালাল করেছে সেটাই হালাল। খেলাধুলা হারাম না হালাল এই ব্যাপারে ফেরকা আছে, বহু ফতোয়া আছে, বহু রায় আছে। একদল বলছে খেলাধুলা হারাম, আরেক দল বলছে না খেলাধুলা হারাম না, কিছু কিছু খেলা হারাম, যেমন তাস খেলা, জুয়া খেলা, লুডু খেলা, এগুলি হারাম। কিন্তু কুস্তি, ঘোড়ার প্রতিযোগিতা, উটের প্রতিযোগিতা, বর্ষা নিক্ষেপ, বল্লম নিক্ষেপ, এগুলি হালাল, এগুলি রাসূলুল্লাহ করেছেন। আচ্ছা, আবার কেউ বলছেন হ্যাঁ আপনি খেলেন কিন্তু মেয়েদের খেলা যাবে না, মেয়েদের খেলা হারাম। আবার কেউ বলছেন ছেলেরা খেলতে পারবে কিন্তু হাঁটুর উপরে পায়জামা তোলা যাবে না, পায়জামা থাকতে হবে হাঁটু নিচে, হাঁটুর উপরে উঠলেই এই খেলা হারাম হয়ে গেল, এই খেলা আর খেলা যাবে না। আমাদের বক্তব্য, কোরআনে কি আল্লাহ তাআলা এই ধরনের ডিটেইল কথা বলেছেন? না, কোরআনে বলা হয়েছে অশ্লীলতা হারাম, বেহায়াপনা হারাম, অসঙ্গত বিরোধিতা, অন্যায্য কথাবার্তা হারাম, অন্যায় জুলুম হারাম, চুরি ডাকাতি খুন রাহাজানি, হত্যা ব্যভিচার, বিবাহ বহির্ভূত জীবন, মাদক, ধর্ম ব্যবসা, এগুলি হারাম। খেলাধুলা হারাম না? আচ্ছা হ্যাঁ, হারাম হবে যদি খেলাধুলার মধ্যে, খেলাধুলার নামে জুয়া চলে, অসুস্থ প্রতিযোগিতা চলে, তবে সেটা অবশ্যই পরিত্যাজ্য এবং সেটা অবশ্যই হারাম হবে। আর খেলাধুলার মধ্য দিয়ে যদি শরীর গঠন হয়, সুস্থ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়, নিরোগ দেহ তৈরি করার প্রতিযোগিতা হয়, এবং সেটার উদ্দেশ্য কি? সেটার উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহর খলিফা, পৃথিবীতে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, সুস্থ নাগরিক সুস্থ জাতি তৈরি করবে, সুস্থ জাতি মানব জীবনে একটা সুস্থ সভ্যতা উপহার দিবে, তাহলে আমি মনে করব খেলাধুলা একটা ইবাদত, এটাও একটা জিহাদ হবে। কিন্তু খেলার মধ্যে, খেলার উদ্দেশ্য হবে ভাতৃত্ব সৃষ্টি করা। এখানে দশ বাবার দশ সন্তান একত্রিত হয়েছেন আপনারা। ইসলামের মূল স্পিরিটটাই হলো ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যবদ্ধ হওয়া, ঐক্যবদ্ধ করা হচ্ছে আল্লাহর আদেশ, আর ঐক্য নষ্ট করা হচ্ছে ইবলিসের ষড়যন্ত্র, শয়তানের ষড়যন্ত্র। সমাজে, রাষ্ট্রে, সকল ক্ষেত্রে কিভাবে ঐক্য নষ্ট করা যায় এই ব্যাপারে ইবলিস তার সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করেছে, করে চলেছে। আর আল্লাহর উদ্দেশ্য হচ্ছে মোমেনরা, মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে। তো খেলাধুলার মাধ্যমে দশ বাবার দশ সন্তান একত্রিত হয়ে একটা জায়গায় যখন আনন্দ করবে, এই খেলার মধ্য দিয়ে তাদের মধ্যে একটা রুহামা, একটা ভ্রাতৃত্ব, একটা ঐক্য চেতনা সৃষ্টি হবে। এখানে যদি অহংকার, অহমিকা, নিজেদের গোত্রীয় আভিজাত্য অহমিকা প্রকাশের প্রবণতা থাকে, অসুস্থ প্রতিযোগিতা থাকে, এই কম্পিটিশন যাকে বলা হয় সেটা থাকে, তবে সেটা অবশ্যই পরিত্যাজ্য। আমাদের আবহমান বাংলার ঐতিহ্য ছিল গ্রামে গঞ্জে শুকনোর মৌসুমে শীতকালে কাবাডি হতো, গোল্লা শুট খেলতো, তারপরে হলো হাডুডু, ফুটবল, এগুলি আমরা দেখেছি ছোটবেলা থেকে। এখন কোনো জায়গায় কোনো একটা খেলাধুলার আয়োজন করা যায় না, সেখানে মারামারি অনিবার্য হবেই হবে, মারামারি হবেই হবে, কোনো কথা নেই। অথচ খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলির উদ্দেশ্যই ছিল মানুষের ভিতরে একটা আনন্দ জাগ্রত করা, মানুষের ভেতরে অশিক্ষা কুশিক্ষা দূর করে মানুষকে একটা সাবলীল, সুন্দর, আনন্দপূর্ণ সমাজে, ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গড়ে তোলা, এটা ছিল উদ্দেশ্য। কিন্তু এখন সেখানে হচ্ছে মারামারি, খুনাখুনি, এমনকি ফুটবল খেলার মাঠে খুন পর্যন্ত হয়েছে, মার্ডার পর্যন্ত হচ্ছে। একটা বিয়ের আয়োজনের উদ্দেশ্য হচ্ছে বর কনে ছেলে মেয়ের সম্পর্কের পরিপ্রেক্ষিতে, বিয়ের পরিপ্রেক্ষিতে দুটি বংশ, দুটি গোত্র বা দুটি অঞ্চলের মানুষগুলি একত্রিত হবে, সেখানে সামান্য অলিমার খাবার নিয়ে মারামারি করে খুনাখুনি পর্যন্ত হচ্ছে। তো সর্বত্র একটা আদর্শের পরাজয়, সর্বত্র একটা বিপর্যয়কর অবস্থা,
এই বিপর্যয়কর অবস্থা কাটিয়ে তোলার জন্য। কারণ কোনো জাতির সবচেয়ে বড় পরাজয় হচ্ছে জাতির মধ্যে পরাজয়ের গ্লানি। আজকে যখন সারা দুনিয়াতে আমরা মার খাচ্ছি, আমাদের শ্রেষ্ঠত্বের গৌরবের কোনো কথা নাই কোথাও, সর্বত্র আমরা পরাজিত, আমরা লাঞ্ছিত, আমরা হীনমন্য জাতি, আমাদের শ্রেষ্ঠত্বের জায়গা কোথাও নাই, সংখ্যায় কিন্তু 180 কোটি। তখন আমরা উদ্যোগ নিয়েছি যে ইনশাআল্লাহ একটা সঠিক আদর্শ দিয়ে, একটা কারেক্ট আইডিওলজি দিয়ে ইনশাআল্লাহ আমরা দুনিয়াকে প্রমাণ দেব যে ইসলাম কুপমণ্ডুকতার ধর্ম নয়, ইসলাম অন্ধত্ব নয়, ইসলাম নারী বিদ্বেষের ধর্ম নয়, ইসলাম প্রগতির বিরুদ্ধ নয়, বরং ইসলাম হচ্ছে উন্নতি, অগ্রগতি, সভ্যতা, সুশৃঙ্খল, আনুগত্য, সৌন্দর্য ইত্যাদির জীবন ব্যবস্থা। ইনশাআল্লাহ আমরা সেটা প্রমাণ দেব সারা দুনিয়াতে। সেজন্যে আমরা যেমন আমাদের আদর্শিক প্রসারের জন্য আমরা আমাদের কর্মীদেরকে কোরআন হাদিসের জ্ঞান, দুনিয়াবি বিজ্ঞান প্রযুক্তির জ্ঞান, ভাষার জ্ঞান যেমন দিয়ে থাকি, ঠিক তেমনি আমরা সুস্থ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যারা জাতির কল্যাণে কাজ করতে পারেন, দুনিয়ার মানুষের মুক্তির জন্য কাজ করতে পারেন, তাদের মন সুস্থ থাকতে হবে, তাদের দেহ সুস্থ থাকতে হবে, নিরোগ থাকতে হবে, এবং তাদের আত্মা হতে হবে পবিত্র। দেহ, মন এবং আত্মা, এই তিনটির সমন্বয় মানব দেহ, মানব শরীর। খালি আমার শরীর নয়, আমার মনও আছে, খালি আমার মন নয়, আমার আত্মাও আছে। তো এই সুস্থ নাগরিক ছাড়া সুস্থ সভ্যতা উপহার দেওয়া সম্ভব নয়। সেজন্য আমাদের এই ধরনের খেলাধুলা আমরা কেন্দ্রীয়ভাবে, আপনারা জানেন তাওহিদ কাবাডি দল বাংলাদেশ সরকারের কাবাডি ফেডারেশনের অন্তর্ভুক্ত একটা সংস্থা, আমরা জাতীয় পর্যায়ে এই খেলায় অংশগ্রহণ করেছি। আমি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাবাডি খেলার উদ্বোধনের জন্য আমি গিয়েছি এবং সারা বাংলাদেশে শত শত স্টেডিয়ামে, হাই স্কুলে, স্কুলের মাঠে ফুটবল খেলা হয়েছে গত কয়েক বছর থেকে। অনেকটা আমার নামে হয়েছে, অনেকটা আমাদের বিভিন্ন শহীদ ভাইদের নামে, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ব্যক্তি ইত্যাদির নামে হয়েছে। তো আমরা বাংলাদেশের হারিয়ে যাওয়া খেলাধুলাগুলিকে পুনর্জীবিত করার জন্য, আমরা তরুণদের মাঝে তারুণ্য উদ্দীপ্ত সৃষ্টি করার জন্য আমরা এই ধরনের আয়োজন করে চলেছি, আমরা করছি।